হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশের সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। ফিজিক্যাল এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে এখন আমরা মক টেস্টের ক্লাস করছি। তো আজকেও আমাদের সেম টপিক, বাট আজকে কিন্তু 31 ডিসেম্বর, অর্থাৎ মিডিলে কিন্তু আমাদের হাতে মাত্র আর একটা দিন সময় রয়েছে। তো আজকে কিন্তু তোমরা দুটো ক্লাস পাচ্ছ, অর্থাৎ 6 PM-এ আরও একটা ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই 6 PM-এর ক্লাসে জয়েন হয়ে যাবে, বাট নেক্সট দিন অর্থাৎ আগামীকাল তোমরা ক্লাস করতে চাও কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাট আমার মতে ওই একটা দিন নিজের হাতে রাখো, সমস্ত পড়া রিভিশন করো, রাতের দিকে একটু ফ্রেশ মাইন্ডে থাকো, অর্থাৎ রিল্যাক্স হয়ে থাকো, চাপ নিও না, এবং পরের দিন আবার ফ্রেশ মাইন্ডে গিয়ে এক্সামটা দিয়ে এসো। ওকে, তো আজকে কিন্তু দুটো ক্লাস পাচ্ছ, অবশ্যই 6 PM-এর ক্লাসে জয়েন হয়ে যাবে। অ্যান্ড ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং PDF প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল 30 কোয়েশ্চেন রয়েছে, আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। আউট অফ দ্য ফলোয়িং প্রোভার্বস হুইচ ওয়ান ইজ কারেক্টলি ফ্রেমড অর ডাজ নট হ্যাভ এনি এরর ইন ইটস ফর্ম, অর্থাৎ চারটে অপশন দিয়েছে, চারটে প্রভাব দিয়েছে, তার মধ্যে একটা প্রভাব আর সঠিক রয়েছে, অর্থাৎ সেখানে কোনো ভুল নেই। তো সেই প্রভাবটা কিন্তু তোমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। এবার চলো অপশানগুলো কী কী আছে দেখে নিই। অপশান এতে বলেছে অ্যাজ ইউ সো, সোশ্যাল ইউরিন, বিতে বলেছে স্টিচ অন টাইম সেভস নাইন, সিতে বলেছে বার্ডস অফ ফেদার্স আর টুগেদার ফ্লক, এবং ডিতে বলেছে মেক হে ওয়াইল সান শাইনস। তো সবাই রেডি কোশ্চেন নাম্বার 1-এর জন্য? কী হবে আমাদের সঠিক উত্তর? তো চলো কোশ্চেন নাম্বার 1-এর জন্য আমাদের সঠিক উত্তর কী হবে অ্যান্সার করো। কোন প্রভাবটা সঠিক রয়েছে, অপশান এ, বি, সি অথবা ডি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ এটাই সঠিক ছিল। অ্যাজ ইউ সো, সোশ্যাল ইউরিন, যেমন কর্ম তেমন ফল, এই স্টিচ ইন টাইম, এখানে কিন্তু আমরা অন ব্যবহার করি না, ইন টাইম সেভস নাইন, বার্ডস অফ ফেদার্স, ফ্লক টুগেদার, এই জায়গাটাতে ভুল ছিল, মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, এই জায়গাটাতে ভুল ছিল, অপশান এ আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেল থেকে কোয়েশ্চেন কি বলেছে দেখো। লেটস প্লে ড্যাশ ভলিবল, অপশান এ নো আর্টিকেল, বিতে বলেছে দি, সিতে এ এবং ডিতে অ্যান। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো 6 PM-এ কিন্তু তোমরা আজকে আরও একটা ক্লাস পাচ্ছ, তো অবশ্যই 6 PM-এর ক্লাসে জয়েন হয়ে যাবে। অ্যান্ড নেক্সট দিন আমি এটাই বলছি যে কোনো ক্লাস করার প্রয়োজন নেই, কারণ তুমি যেটা বাড়িতে পড়েছো সেটা রিভিশন করো এবং ফ্রেশ মাইন্ডে গিয়ে এক্সামটা দিয়ে এসো, এবং তারপর কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার কি কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, কোশ্চেনের অ্যান্সার কি আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নো আর্টিকেল, কারণ কোনো খেলার নামের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক অপশান আমাদেরকে চুজ করতে হবে। কি বলেছে দেখো, দ্য ডক্টর অ্যাডভাইজড মি টু স্টপ ড্যাশ স্মোকার, স্মোক, স্মোকিং, স্মোক। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 3-এর জন্য। বাট তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু আমি ক্লাস প্রোভাইড করব, অর্থাৎ নেক্সট দিন অর্থাৎ 1 জানুয়ারি। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা ক্লাস করতে চাও কি না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্মোকিং। স্টপ এমন একটা ভার্ব, এরপর যদি আমরা আর একটা ভার্বকে বসাতে চাই তো তার সঙ্গে আমাদেরকে কী করতে হয়, ING যুক্ত করতে হয়, অর্থাৎ জিরান্ড ফর্মটা বসাতে হয়। তো এরকম আরও কিছু কিছু ভার্বের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, একটা হলো কিপ, একটা হলো অ্যাভয়েড, আর একটা হলো এনজয়। তো এই চারটে ভার্বের কথা অবশ্যই মনে রাখবে, এগুলোর পর অলওয়েজ কিন্তু আমরা জিরান্ড ফলো করে থাকি, অর্থাৎ ভার্বের সঙ্গে ING ফর্মটা বসিয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অপশান, আরও একটা সঠিক অপশান আমাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোয়েশ্চেন কী আছে দেখে নিই। ডু ইউ নো হু ড্যাশ ন্যাশনাল অ্যান্থেম, অপশান এ ইজ রাইটিং, বিতে বলেছে হ্যাজ রিটেন, সিতে বলেছে হ্যাজ বিন রাইটিং, এবং ডিতে বলেছে হ্যাড রাইটিং। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। কোথা থেকে কোশ্চেন দিয়েছে? টেন্স থেকে, টেন্স থেকে প্রশ্ন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে?
তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হ্যাজ রিটেন। তুমি কি জানো ন্যাশনাল অ্যান্থেম কে লিখিয়াছে? তো ইয়াছে যদি যুক্ত থাকে, ইয়াছে ইয়াছো ইয়াছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করে থাকি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে কি সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশন বিতে ছিল, কন্টিনিউয়াস নয়। আর হ্যাজ বিন রাইটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও নয়, আর হ্যাড এর পর অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসে, এই জায়গাটাতে ভুল ছিল। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে। ওয়ার্ড কি আসে চলো দেখে নিই, ওয়ার্ডটা কি আসে? ডেফিয়ান্স। অপশন এ তে বলেছে অ্যাংজাইটি, বি তে বলেছে ওবিডিয়েন্স, সি তে বলেছে সাসপিশিয়ান, এবং ডি তে বলেছে ডিসমে। তো চলো অ্যান্সার করো, অ্যান্টোনিম কি হবে ডেফিয়ান্সের? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওবিডিয়েন্স। তো ওবিডিয়েন্স কথার অর্থ কি? আনুগত্য। বাট ডেফিডিয়েন্স কথার অর্থ কি? কাউকে দ্বন্দ্বে আহ্বান করা। কি বললাম, যুদ্ধ করা, লড়াই করা, এরকম কিছু বলতে পারো, লড়াই করা বলতে পারো। তো সেটার বিপরীত হয়ে যাবে আনুগত্য প্রকাশ করা, ওকে, বা বশ্যতা যেটাকে আমরা বলে থাকি। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাংজাইটি কথার অর্থ হলো উদ্বিগ্ন, সাসপিশিয়ান সন্দেহজনক, ডিসমে কথার অর্থ কি? আতঙ্ক। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 6, ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে। চলো কোয়েশ্চেন কি আছে দেখে নিই। মোহন সেড টু হার, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ওয়ার্ক। চলো অপশানগুলো দেখে নিই। অপশান এ, মোহন টোল্ড হার দ্যাট শি হ্যাড কমপ্লিটেড হার ওয়ার্ক, মোহন টোল্ড হার দ্যাট শি হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক, মোহন টোল্ড হার দ্যাট শি ওয়াজ কমপ্লিটেড হার ওয়ার্ক, অ্যান্ড ডি, মোহন টোল্ড হার দ্যাট শি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 6 এর জন্য কী হবে আমাদের সঠিক উত্তর। তো অনেকের কাছে এই কোয়েশ্চেনগুলো ইজি মনে হতে পারে, বাট এরকম টাইপসের কোয়েশ্চেনই কিন্তু তোমরা এক্সামে পেতে পারো, ওকে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, সেই টু ছিল, তো সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করবো। তার মানে কি হলো, মোহন টোল্ড হার, মোহন টোল্ড হার, যেহেতু অ্যাসার্টিভ লিঙ্কার হিসেবে দ্যাট, আর লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করি। ইউ বলতে কাকে বুঝিয়েছিল? হার, তো সেটার সাবজেক্ট রূপ হলো সি, বসালাম। এবার দেখো কোন টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সেটাকে আমরা কিসে চেঞ্জ করব? পাস্ট পারফেক্ট। কেন চেঞ্জ করব পাস্ট পারফেক্টে? কেন করব? এই রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে সেই জন্য। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। চলো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় রয়েছে দেখে নিই, অপশান এ আর ডিতে। তাহলে হয়ে গেল হ্যাড কমপ্লিটেড। এবার ইউর ওয়ার্ক বলতে কার ওয়ার্ককে বুঝিয়েছিল? তার কাজকে বুঝিয়েছিল, ফিমেল, তাই না? তো সেক্ষেত্রে হয়ে যাবে হার ওয়ার্ক, হিজ নয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, আরও একটা ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে। চলো কোয়েশ্চেন কি আছে দেখে নিই। হি সেড, ও নো, আই মিসড দ্য ট্রেন। অপশান এ বলেছে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড মিসড দ্য ট্রেন, বিতে বলেছে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি মিসড দ্য ট্রেন, সিতে বলেছে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাজ মিসড দ্য ট্রেন, এবং ডি, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি উড মিস দ্য ট্রেন। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য। তো এখানে দেখো এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তো সেক্ষেত্রে সেডের পরিবর্তে আমরা এক্সক্লেমড ব্যবহার করে থাকি। আর ও নো মানে কি? দুঃখ প্রকাশ করছে, তো সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখবো হি এক্সক্লেমড উইথ সরো। আর যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট, তো এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। লিঙ্কারের পর আমরা সাবজেক্টের ব্যবহার করি, তো এখানে আই বলতে কাকে বুঝিয়েছিল? হি কে, তো সেটাকেই বসালাম হি। এবার দেখো কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব, অবশ্যই এখানে ভার্বটা পাস্টে ছিল সেই জন্য, তাই না? তো পাস্ট পারফেক্ট মানে কি? একটু আগেই দেখে নিয়েছি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশান এ তে ছিল। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, দ্য ট্রেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, ফিল ইন দ্য ব্লাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। আই উইল বি রেডি টু লিভ ড্যাশ অ্যাবাউট 20 মিনিটস। অপশান এ অ্যাট, বিতে ইন, সিতে অন, ডিতে অ্যাক্রস। চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। প্রিপোজিশন থেকে প্রশ্ন, আই উইল বি বা আই শ্যাল বি রেডি টু লিভ ড্যাশ অ্যাবাউট 20 মিনিটস। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, লিভের সঙ্গে এখানে আমরা কী প্রিপোজিশন ব্যবহার করবো? ইন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? রথ। অপশান এ অ্যাঙ্গার, বিতে বলেছে ক্রাইম, সিতে নট, এবং ডিতে স্মোক। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 9 এর জন্য।
তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। এবং আজকে ইভিনিংয়ে অর্থাৎ 6 PM কিন্তু আরও একটা ক্লাস তোমরা পাবে, তো অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যাঙ্গার, রদ কথার অর্থ হলো রাগ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, আরও একটা সিনোনিম থেকে কোয়েশ্চেন দিয়েছে, তো চলো ওয়ার্ড কি দিয়েছে পড়ে নিই। ভোরাসিয়াস, অপশান এ টেনাসিয়াস, বিতে বলেছে স্পাসিয়াস, সিতে বলেছে ট্রুথফুল এবং ডিতে বলেছে র্যাভেনাস। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ভোরাসিয়াস, তো ভোরাসিয়াস কথার অর্থ হলো যে খুব খেতে ভালোবাসে বা খাইয়ে লোক বা লোভি টাইপস, এরকম কিছু বলতে পারো, খাইয়ে লোক অথবা কি বলতে পারি লোভি। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রেভেনাস। টেনাসিয়াস কথার অর্থ কি নাছোড় বান্দা, টেনেসিয়াস কথার অর্থ কি নাছোড় বান্দা। এবং অপশান বিতে যেটা রয়েছে স্পাসিয়াস, স্পাসিয়াস কথার অর্থ হলো বিস্তৃত বা ওয়াইড, যেটাকে আমরা বলে থাকি বা এক্সটেন্ট বলে থাকি, তো এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 11, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স টু মেক দ্য নিউ ওয়ার্ড। প্রিফিক্স থেকে কোয়েশ্চেন, কোলনের সঙ্গে আমরা কি প্রিফিক্স অ্যাড করব। অপশান এ সাব, বিতে বলেছে রি, সিতে বলেছে সেমি এবং ডিতে বলেছে সুপার। ভেরি ইজি কোয়েশ্চেন, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোয়েশ্চেন নাম্বার 11 এর জন্য। কোলনের সঙ্গে আমরা কি প্রিফিক্স অ্যাড করব, অপশান এ বি সি ডি। তো এক্ষেত্রে আমরা সেমি কোলন বলে থাকি, সেমি কোলন অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 12, সাফিক্স থেকে প্রশ্ন দিয়েছে, ওয়ার্ড কি দিয়েছে ট্রাস্ট। অপশান এ অ্যাভেল, বিতে বলেছে অর্দি, সিতে লি, ডিতে লেস। অর্থাৎ ট্রাস্টের পর আমরা কি সাফিক্স অ্যাড করব। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ট্রাস্ট অ্যাভেল, ট্রাস্ট অর্দি, ট্রাস্ট লি, ট্রাস্ট লেস। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ট্রাস্ট অর্দি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 13, দেখো একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আছে তো সঠিক উত্তরটা করবে অপশান থেকে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো কারেকশন। কি বলেছে দেখো, লেট হি অ্যান্ড আই ডু দ্য ওয়ার্ক টুডে। তো অপশান এতে বলেছে হি অ্যান্ড মি, বিতে বলেছে হিম অ্যান্ড মি, সিতে বলেছে হিম অ্যান্ড মাই সেলফ, ডিতে বলেছে নো কারেকশন। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো পই পই করে আমি তোমাদেরকে একটা রুল বলেছিলাম, যেটা হলো কি বলেছিলাম, লেটের পর ওই বই করে আমি তোমাদেরকে একটা রুল বারবার করে বলেছিলাম, অর্থাৎ লেটের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপটাকে বসাই, প্রিপোজিশনের পর অলওয়েজ কিন্তু আমরা অবজেক্ট রূপকে বসিয়ে থাকি, তাই না? তো লেটের পর অবজেক্ট রূপকে বসাতে হবে, বাট হি আই এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, এখানটাতে ভুল ছিল, তাহলে আই এর পরিবর্তে হয়ে যাবে মি আর হি এর পরিবর্তে অবজেক্ট হয়ে যাবে হিম। অপশান বি আমাদের সঠিক উত্তর, হিম অ্যান্ড মি, বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, আর যদি সেন্টেন্সটা পজিটিভ হয়, যদি সেন্টেন্সটা পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্সনটা পরে বসে, থার্ড পার্সনটা আগে বসে, 2 3 1, তাই না? অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, বাট এখানে সেকেন্ড ছিল না তাই থার্ড পার্সন আগে বসেছে, তারপর ফার্স্ট পার্সন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, কোন সেন্টেন্সটা সঠিক সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশান থেকে। চলো সেন্টেন্সগুলো পড়ে নিই বা অপশানগুলো পড়ে নিই। অপশান এতে বলেছে আই অ্যাম লিভিং হেয়ার সিন্স 1995, বিতে বলেছে আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1995, সিতে বলেছে আই ওয়ার লিভিং হেয়ার ফ্রম 1995 এবং ডি আই ওয়াজ লিভিং হেয়ার সিন্স 1995। ভেরি ইজি কোয়েশ্চেন, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কী হবে। তো এখন আমি তোমাদেরকে একটু ইজি টাইপের কোশ্চেন করাচ্ছি, কারণ এক্সাম তো সামনেই, এরকম টাইপসের কোশ্চেন হুবহু আসতেই থাকে সেই জন্যই। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। দেখো সিন্স কথাটা রয়েছে, একটা টাইমের উল্লেখ রয়েছে, পয়েন্ট অফ টাইম রয়েছে, তো সিন্স পয়েন্ট অফ টাইম থাকলে সেক্ষেত্রে আমরা কোন টেন্সে গঠন করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 15, ফিল ইন দ্য ব্লাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, ইচ অফ দ্য গার্ল স্কাউটস ড্যাশ কমিউনিটি প্রজেক্ট। অপশান এ ডাজ, বিতে বলেছে ডু, সিতে বলেছে পার্টিসিপেটস এবং ডিতে বলেছে পার্টিসিপেট। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 15 এর জন্য, চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 15 কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো ডাজ, ইচ দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স, ইচ অথবা এভরি, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করি, তাই না? তো সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারি, তো এখান থেকে অপশান বি আর ডিকে বাদ দিতে পারি।
এবার মিনিং অনুযায়ী কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইচ অফ দ্য গার্ল স্কাউটস ডাজ কমিউনিটি প্রজেক্ট, পার্টিসিপেট নয় করে, তো সেক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, দেখো আবারও একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আসে তো অপশন থেকে, ভুল অবশ্যই আসে, তো এখানে অপশন যেটা হবে সেটাই আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলো কোয়েশ্চেন কি আছে দেখে নিই। হি ইজ এল্ডার দ্যান জন, অপশন এতে বলেছে ওল্ডার দ্যান, বিতে বলেছে এল্ডার টু, সিতে বলেছে ওল্ডার টু, এবং ডিতে বলেছে এল্ডার ফ্রম। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। অনেকের মনে হতে পারে এল্ডার রয়েছে তাতে কি হয়েছে, এল্ডার মানে তো বড়, বাট এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কেন, ওল্ডারের সঙ্গে আমরা দেন ব্যবহার করি, এল্ডারের সঙ্গে কিন্তু আমরা টু ব্যবহার করি, তাহলে ম্যাম এল্ডার টু আমরা অ্যান্সার করব, বাট এটাও কিন্তু ভুল। দেখো এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, ইয়ের সঙ্গে, জনের সঙ্গে, এটা কিন্তু সেম ফ্যামিলি নয়। যদি সেম ফ্যামিলি হয়, ভালো করে বুঝবে, যদি সেম ফ্যামিলি হয় সেক্ষেত্রে আমরা এল্ডার টু ব্যবহার করে থাকি, যদি আদার ফ্যামিলি হয় অর্থাৎ অন্য কোন ফ্যামিলির সঙ্গে কারোর তুলনা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওল্ডার দ্যান ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি, ওল্ডার দ্যান। তো এখানে হি আর জন এটা সেম ফ্যামিলি নয়, সেই জন্য এখানে আমরা ওল্ডার দ্যানের ব্যবহার করবো। আর যদি সেম ফ্যামিলি হতো, ধরো তোমার ভাইয়ের থেকে তুমি বড়, তো সেক্ষেত্রে সেম ফ্যামিলি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এল্ডার টু এর ব্যবহার করি। আর যেহেতু এখানে সেম ফ্যামিলি নয়, আদার ফ্যামিলি বোঝাচ্ছে, সেই জন্য আমরা ওল্ডার দ্যান ব্যবহার করে থাকি। ওকে, অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 17, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, কিলিং অফ এ নিউ বর্ন বেবি, সেটাকে আমরা এক কথায় কি বলবো, জেনোসাইড, বিতে বলেছে চাইল্ড কিলার, সিতে বলেছে ইনফ্যান্টিসাইড, এবং ডিতে বলেছে ইনফ্যান্ট মার্ডারার। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 17 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ শিশু হত্যা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, আরেকটা যেটা রয়েছে দেখো অপশান এতে জেনোসাইড, তো জেনোসাইড কথার অর্থ কি, গণহত্যা, জেনোসাইড মিন্স আমরা কি বলতে পারি, গণহত্যা। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, দেখো একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, সেটার মিনিং আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো কোয়েশ্চেন কি আছে পড়ে নিই। দিস প্লেট ইজ লায়াবেল টু বি ইজিলি ব্রোকেন, অর্থাৎ যা সহজে ভাঙা যায়, অপশান এ টাফ, বিতে বলেছে রাফ, সিতে ডেলিকেট, এবং ডিতে ব্রিটেল। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ব্রিটেল, যেটা সহজে ভাঙা যায়, ব্রিটেল, ভঙ্গুর। ডেলিকেট কথার অর্থ কি, ডেলিকেট কথার অর্থ হলো সুস্বাদু। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, আই উইশ আই হ্যাড সিন দ্য শো লাস্ট নাইট, আমার ইচ্ছা মানে আমি এটা কল্পনা করছি যে যদি আমি লাস্ট নাইটে শোটা দেখতে পারতাম। আই হার্ড ইট ওয়াজ এ ড্যাশ গুড পারফরমেন্স, অপশান এ কোয়াইট, বিতে বলেছে কুইট, সিতে বলেছে কোয়াইট, এবং ডিতে বলেছে নান। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য, ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দেখো সম্পূর্ণ বা পুরোপুরি, তাই না, এটা একটা ভালো, সম্পূর্ণভাবে একটা ভালো পারফরমেন্স ছিল। তো সম্পূর্ণ বা যেটাকে আমরা ফুললি বলে থাকি, তো ফুললি বোঝাতে কিউ ইউ আই টি ই এই কথাটা আমরা ব্যবহার করি, কোয়াইট কথার অর্থ হলো শান্ত বা যেটাকে আমরা কাম বলে থাকি, আর এই কুইট, কুইট মানে কোথাও থেকে নিজেকে বের করে নেওয়া, তাই না, কুইট করা, তো এটা মিনিং তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে অ্যাকচুয়ালি উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যেটা, সেটা কিন্তু সেম, বাট স্পেলিংগুলো আলাদা। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন 20, চেঞ্জ ইনটু নেগেটিভ, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে সেটাকে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকে উপস্থিত ছিল, অপশান এতে বলেছে অল ওয়ার প্রেজেন্ট, বিতে বলেছে নো ওয়ান ওয়ার অ্যাবসেন্ট, সিতে বলেছে নো বডি ওয়াজ অ্যাবসেন্ট, এবং ডিতে বলেছে অল ইজ অ্যাবসেন্ট। তো চলো অ্যান্সার করো, নেগেটিভ করতে হবে, না বোধক করতে হবে, হ্যাঁ বোধকটাকে না বোধক, মিনিং চেঞ্জ না করে কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 20 জন্য। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকেই উপস্থিত ছিল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নো বডি ওয়াজ অ্যাবসেন্ট, অর্থাৎ কেউই অনুপস্থিত
ছিল কি সরি 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 কি বলেছে দেখো, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, অর্থাৎ কেউই অ্যাবসেন্ট ছিল না এরকম, তার মানে কি প্রত্যেকেই প্রেজেন্ট ছিল। অপশন বি কিন্তু নয়, নো ওয়ান কিন্তু এখানে অয়ার ভুল রয়েছে, এটা কিন্তু নয়, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নো বডি, এভরিবডির বিপরীত যেটা সেটা হলো নো বডি, আর প্রেজেন্টের বিপরীত যেটা সেটা হলো অ্যাবসেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অপশন ফর নেগেটিভ ট্রান্সফরমেশন ফর দ্য সেন্টেন্স গিভেন, অর্থাৎ আরও একটা নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে চেঞ্জ করতে হবে, অ্যাফার্মেটিভ আছে সেটাকে নেগেটিভ করতে হবে। কি বলেছে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি কেম হি মেড অবজেকশনস, অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে। চলো অপশানগুলো দেখে নিই, অপশান এতে বলেছে দেয়ার ওয়াজ নো আদার হু মেড অবজেকশনস, বিতে বলেছে নান বাট হি মেড অবজেকশনস, সিতে কি বলেছে নো সুনার ডিড হি কাম দেন হি মেড অবজেকশনস, এবং ডিতে বলেছে নো সুনার হ্যাড হি মেড দ্য অবজেকশনস অ্যাজ হি কেম। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 21 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো একটা জিনিস বলে দিই, যদি কোনো সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে যখন আমরা নেগেটিভ করি তখন কিন্তু আমরা নো সুনার দিয়ে শুরু করি, নো সুনার। তাহলে এখান থেকে আমরা অপশান এ আর বি কে বাদ দিতে পারি, বাট আমাদের সঠিক উত্তর কোনটা, আমাদের সঠিক উত্তর কিন্তু অপশান সি। চলো বুঝে নিই কেন, দেখো নো সুনার এখানে আমরা ডিড ব্যবহার করেছি, সাবজেক্ট ভার্বের এক নম্বর রূপ দেন, তোমরা নিশ্চয়ই জানো নো সুনারের সঙ্গে আমরা দেনের ব্যবহার করি, যেটা অপশান ডিতে ছিল না, অপশান ডিতে ছিল না, ওকে। আর এক্ষেত্রে নান বাট আমরা ব্যবহার করবো না, অনলি থাকলে সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করি, অ্যাজ সুন অ্যাজ থাকলে কিন্তু আমরা নো সুনার ব্যবহার করি নেগেটিভ করার জন্য, অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 22, তো এখানে 130টা এক্সট্রা চলে এসছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনার গিভেন ইন দ্য অপশানস, অর্থাৎ সঠিক ডিটারমাইনার আমাদেরকে চুজ করতে হবে। ড্যাশ অফ দ্য অ্যানিমালস দ্যাট লিভ ইন দ্য ডেজার্ট আর নকচার্নাল, নকচার্নাল মানে হলো মানে কি নিশাচর, তাই না? তো অপশান এতে বলেছে মাছ, বিতে বলেছে সাম, সিতে ইচ এবং ডিতে এভরি। চলো অ্যান্সার করো কিভাবে আমাদের সঠিক উত্তর। নকচার্নাল কথার অর্থ হলো নিশাচর প্রাণী, তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সাম অফ দ্য অ্যানিমালস ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, আরও একটা ডিটারমাইনার থেকে প্রশ্ন, কি বলেছে দেখো, আই উড লাইক টু হ্যাভ হেল্পড মাই ফ্রেন্ড বাট আই হ্যাড ড্যাশ টাইম সো আই হ্যাড টু রিফিউজ হার, অপশন এ ফিউ, বিতে বলেছে প্লেন্টি, সিতে বলেছে এ লিটিল, ডিতে বলেছে লিটিল। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কী হবে, অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ক্লাস ভালো লাগলে লাইক করো এবং সেই সঙ্গে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 23 এর জন্য অপশান ডি, লিটিল টাইম, টাইম যেটা সেটাকে আমরা কাউন্ট করতে পারি না, অর্থাৎ আনকাউন্টেবল নাম, আনকাউন্টেবল হলে সেক্ষেত্রে আমরা লিটিল বা এলিটিল ব্যবহার করি, তো এখানে একেবারে নেগেটিভ বুঝিয়েছে, তো সেই জন্যই কিন্তু অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একেবারে নেগেটিভ বোঝাতে আমরা কি ব্যবহার করি, লিটিল, একটু পজিটিভ বোঝাতে আমরা এলিটিল ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে প্রশ্ন, কি বলেছে মেরি বা ম্যারি পাস্ট মি ড্যাশ হার বাইসাইকেল, অপশান এ অ্যাড, বিতে বলেছে ইন, সিতে অ্যাভোভ, ডিতে অন। চলো অ্যান্সার করো কীভাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য, ম্যারি পাস্ট মি ড্যাশ হার বাইসাইকেল, তো পাস্টের সঙ্গে এখানে আমরা কী প্রিপোজিশন ব্যবহার করবো, অপশান এ বি সি ডি, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পাস্ট অন, পাস্ট অন মানে কি কাউকে কোনো কিছু দেওয়া, পাস করা, পাস অন করা মানে কাউকে কোনো কিছু দেওয়া, ম্যারি যে সে কী করেছিল পাস্ট মি অন হার বাইসাইকেল, তার বাইসাইকেলটা আমাকে দিয়েছিল এরকম কিছু, ওকে পাস করেছিল। নেক্সট কোয়েশ্চেন 25, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, কি বলেছে দেখো, হোয়াট ড্যাশ মি ইজ দ্য জেনারেসিটি অফ দ্য প্রিন্সিপাল, অপশান এ স্ট্রাইকস, বিতে বলেছে স্ট্রাইক, সিতে বলেছে স্ট্রোক এবং ডিতে বলেছে স্ট্রাইকিং। টেন্স থেকে প্রশ্ন, চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। হট যেটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারো, ধরতে পারো হট যেটা সেটা হলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা স্ট্রাইকস, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন, তো সেক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। হট স্ট্রাইকস মি ইজ দ্য জেনারেসিটি অর্থাৎ উদারতা অব দ্য প্রিন্সিপাল, ওকে। তো এখানে অ্যাকচুয়ালি ইজ দ্য জেনারেসিটি এটাই আমাদের অ্যাকচুয়ালি হট বলতে কি বুঝিয়েছে, জেনারেসিটি যেটা আনকাউন্টেবল দ্যাট মিন্স সিঙ্গুলার, তো সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি, অপশান এ আমাদের সঠিক উত্তর।
যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, টেন্স থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। হোয়েন হি গেটস হোম হিজ ওয়াইফ ড্যাশ অ্যাট দ্য গেট ওয়েটিং ফর হিম। আই রিপিট এগেইন, কোশ্চেনটা আমি আরও একবার রিপিট করছি। হোয়েন হি গেটস হোম হিজ ওয়াইফ ড্যাশ অ্যাট দ্য গেট ওয়েটিং ফর হিম। অপশন এ সিটস, বিতে বলেছে উইল স্যাট, সিতে বলেছে উইল বি সিটিং, এবং ডিতে বলেছে উড সিট। চলো অ্যান্সারগুলো কী হবে আমাদের সঠিক উত্তর। টেন্স থেকে প্রশ্ন, অপশান এ বি সি ডি সঠিক অপশান, অর্থাৎ সঠিক উত্তরটা কী হবে, তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ যখন সে বাড়ি ফিরবে, যখন সে বাড়ি ফিরবে তখন কী হয়, তার ওয়াইফ যে সে বসে থাকে, বসে থাকিবে এরকম কিছু। অর্থাৎ এখানে কিন্তু এখানে সরি এখানে কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছি। এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কোন টেন্সকে ইন্ডিকেট করছে, ফিউচার কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে শ্যাল অথবা উইল বি আর ভার্বের সঙ্গে আইএনজি, বোঝাতে পারলাম? চলো আরও একবার দেখে নিচ্ছি। হোয়েন হি গেটস হোম, যখন সে বাড়ি ফিরবে তার ওয়াইফ যে সে গেটের কাছে কি করবে, তার জন্য অপেক্ষা করিবে, তাই না? তো এটা একটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, অনবরত বসে থাকবে এরকম কিছু, মানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে শ্যাল অথবা উইল বি আর ভার্বের সঙ্গে আইএনজি। অনেকের মনে হতে পারে অপশন বি সঠিক উত্তর, বাট দেখো উইলের পর কিন্তু অলওয়েজ আমরা ভার্বের এক নম্বর রূপ ব্যবহার করি, বাট এখানে কিন্তু স্যাট ছিল, এটা ভুল ছিল, অতীত নয়। তো সেক্ষেত্রে উড ব্যবহার করবো না, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, সেই জন্য কিন্তু আমরা সিডস ব্যবহার করবো না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড, সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। অ্যাকচুয়ালি যে ওয়ার্ড যেটা এখানে দিয়েছে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাকোমোডেশন। তো চলো অ্যান্সার করো, অপশান এ বি সি ডি কোনটা আমাদের সঠিক বানান রয়েছে। অপশান এ বি সি ডি, অ্যাকোমোডেশন কথার অর্থ কি, বাসস্থান, তাই না? অ্যাকোমোডেশন কথার অর্থ হলো বাসস্থান। তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, এ সি সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28, আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো শিডিউল, অপশান এ বি সি ডি কীভাবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো। শিডিউল করা থাকে, তাই না, টাইম শিডিউল করতে হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে, সঠিক বানান কোনটা রয়েছে, অপশান এ বি সি ডি, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এস সি এইচ ই, এস সি এইচ ই ডি ইউ এল ই, শিডিউল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হবে। একটু এরকম টাইপসের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে বা নাও পারে, বাট আমি তোমাদেরকে করিয়ে দিলাম যাতে এক্সাম হলে গিয়ে তোমাদের সমস্যা না হয়। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হবে, চলো কোয়েশ্চেন কী আছে পড়ে নিই। হি ইজ গ্রেটার দেন আই এম, হি ইজ গ্রেটার দেন আই এম, অর্থাৎ সে আমার থেকে গ্রেটার। অপশান এতে বলেছে আই এম নট সো গ্রেট অ্যাজ হি ইজ, বিতে বলেছে আই এম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি ইজ, সিতে বলেছে আই এম নট সো গ্রেট অ্যাজ হিম, এবং ডিতে বলেছে আই এম নট অ্যাজ গ্রেট অ্যাজ হিম। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু নট রয়েছে, বাট এখানে সো গ্রেট অ্যাজ, অ্যাজ গ্রেট অ্যাজ, সো গ্রেট অ্যাজ গ্রেট অ্যাজ হিম আর হি ইজ এর মধ্যে ডিফারেন্স রয়েছে। এবার চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কী হবে কোশ্চেন নাম্বার 29-এর জন্য। তো আজকে কিন্তু 6 PM তোমাদের জন্য ক্লাস রয়েছে, যারা এখন ক্লাস করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন হয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আই অ্যাম নট, এই পর্যন্ত তো ঠিকঠাকই ছিল। এবার যেহেতু নেগেটিভ, তো নেগেটিভ হলে সেক্ষেত্রে আমরা, তোমরা নিশ্চয়ই জানো সো এর সঙ্গে অ্যাজ ব্যবহার করি, সো অ্যাডজেক্টিভ অ্যাজ, বাট যদি অপশানে না থাকে সেক্ষেত্রে কিন্তু অপশান বি কে আমরা অ্যান্সার হিসেবে নিতাম। যদি সো অ্যাডজেক্টিভ অ্যাজ না থাকতো সেক্ষেত্রে আমরা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজকে কিন্তু অ্যান্সার হিসেবে নিতে পারতাম, বাট এখানে যেহেতু রয়েছে তো প্রায়োরিটি কাকে বেশি দেবো, সো অ্যাডজেক্টিভ অ্যাজকে, নেগেটিভের জন্য, নাবোধকের জন্য। ওকে, তাহলে এটা ব্যবহার করলাম, তারপর হি ইজ, আই অ্যাম ছিল সেখানে হি ইজ, অপশান এ সঠিক উত্তর, বোঝাতে পারলাম? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান এ। সাধারণত নেগেটিভের জন্য আমরা সো অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহার করি আর পজিটিভের জন্য অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহার করি, বাট অনেক সময় অপশানে কিন্তু সো অ্যাডজেক্টিভ অ্যাজটাকে দেওয়া থাকে না, যদি দেওয়া থাকে এটাকে অ্যান্সার করবে, না থাকলে এটাকে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30,
এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। আন্ডারলাইন পার্টের জন্য সঠিক অ্যান্সার যেটা হবে অপশন থেকে চুজ করতে হবে। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার টু সলভ দ্য প্রবলেম। অপশন এ কল্ড, বিতে বলেছে সেইড টু, সিতে বলেছে সেজ, ডিতে বলেছে আস্কড। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি টোল্ড আমরা ব্যবহার করবো না, এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আস্কড। দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার টু সলভ দ্য প্রবলেম, তাই না? এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি জানি এগুলো ইজি লেভেলের কোশ্চেন ছিল, কারণ কিছুদিন আগে তোমাদেরকে মডারেট এবং হার্ড লেভেলের কোশ্চেন করিয়েছি, তো ইজিগুলো একটু সলভ করে দিই। তো আজকে কিন্তু 6 PM ক্লাস রয়েছে, আরও একবার বলছি অবশ্যই যারা ওয়াচ করছো এখন জয়েন হয়ে যাবে 6 PM-এর ক্লাসে। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। অ্যান্ড সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং PDF-এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড চলো নেক্সট দেখে নেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড যদি ভোকাবুলারি ক্লাস করতে চাও, আরও একবার বলছি এক্সারসাইজ মেনের জন্য, তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WEP এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, সমস্ত রকম ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, সাফিক্স, প্রিফিক্স, প্রোভার্ব, অল টাইপস আমি তোমাদেরকে পড়িয়েছি, কালেকটিভ নাউন, নেক্সট, কারেক্ট স্পেলিং, সব কিছু। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, যাদের WEP মেন অর্থাৎ এখনও তো রেজাল্ট বেরায়নি, বাট যাদের WEP মেন থাকবে তাদের নিশ্চয় ডিটেলসটা শিখতে হবে, তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো। আর টোটাল 56 ক্লাস পেয়ে যাবে ডিটেলস থেকে, এবং এক্সারসাইজ এক্সাম হয়ে যাওয়ার পর আবারও আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করব, আবার কন্টিনিউ করব। ওকে, তো এখানে গিয়ে কন্টিনিউ ক্লাসগুলো করতে পারো। আর তোমাদের জন্য বেস্ট উইশেস, অর্থাৎ যাদের এক্সাম রয়েছে, তো আরও একবার বলছি নেক্সট দিন অর্থাৎ আগামীকাল তোমরা ক্লাস করতে চাও কি না সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমি ক্লাস প্রোভাইড করব। বোঝাতে পারলাম? বাট আমার মতে একটা দিন নিজেদের কাছে রাখো, সমস্ত পড়া রিভিশন করো, কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, যতটা করেছো সেটা রিভিশন করো এবং পরের দিন ফ্রেশ মাইন্ডে এক্সাম দিতে যাও। ওকে, অল দ্য বেস্ট ওয়ান্স এগেইন, সবাই ভালোভাবে ঠান্ডা মাথায় এক্সামটা দিয়ে আসো অ্যান্ড তারপর আমি তোমাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ আজকে 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়ান্স এগেইন চলো টাটা বাই। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো টাটা বাই।